উষ্ণ আবহাওয়াতে বাংলায় দোল ও হোলির উৎসব। আজ ইতিমধ্যে আবহাওয়া দপ্তর তরফ থেকে বেরিয়ে এসেছে আজকের আবহাওয়া রিপোর্ট নিয়ে বিরাট আপডেট, যেটি জানানোর পূর্বে আপনাদের কাছে প্রতিবারের মতো করবো ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড ক্যাপ সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন আমাদের সাথে জুড়ে প্রতিদিনের ওয়েদার আপডেটগুলি পাওয়ার জন্য। আজ হোলির দিন কোথায় কেমন রয়েছে আবহাওয়া, কোথায় বৃষ্টির দাপট, কোথায় বা গরমের চোখরাঙানি, কোন কোন জেলায় রয়েছে বৃষ্টি, বিস্তারিত জানার জন্য মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। উষ্ণ আবহাওয়াতে বাংলায় দোল ও হোলির উৎসব। পশ্চিমের জেলায় তাপমাত্রা থাকবে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। হোলি উৎসব কেটে গেলে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বেড়েছে দিনের তাপমাত্রা, জেলায় জেলায় হাওয়ার বদল। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা 36 ডিগ্রি বা তার বেশি রয়েছে। পশ্চিমে শুকনো গরম বাতাস ঝুঁকছে রাজ্যে, এর ফলে পশ্চিমের জেলা সহ সংলগ্ন জেলাগুলিতে বাড়ছে তাপমাত্রার পারদ। আগামী বুধ থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড ও উড়িষ্যায়, এর ফলে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী বুধ এবং বৃহস্পতিবার ও শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও আগামী কয়েকদিন হালকা বৃষ্টি চলবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এ। সিকিম ও অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে আগামী 4 থেকে 5 দিন। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া, কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। দিনের তাপমাত্রা আরো 1 ডিগ্রি বাড়বে, যদিও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 48 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। আজই আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে প্রবেশ করতে চলেছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাট থেকে রাজস্থান ও সংলগ্ন এলাকা পর্যন্ত। আরো একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ কঙ্কন থেকে মহারাষ্ট্র পর্যন্ত। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর এবং লাদাখে। আগামী বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মধ্য ভারতের বেশ কিছু রাজ্যে। আজই শিলাবৃষ্টি হতে পারে রাজস্থান, মহারাষ্ট্র এবং মারাঠওয়াড়াতে। রাজস্থানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া। আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজস্থানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া। ঝাড়খণ্ড ওড়িশা সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামীকালই। আগামী 5 দিনের মধ্যে অরুণাচল প্রদেশ, সিকিম এবং সংলগ্ন পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ রয়েছে তুষারপাতের সম্ভাবনা। যদিও সারা দেশ জুড়ে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না, স্বাভাবিকের উপরেই থাকবে দিন ও রাতের তাপমাত্রা। তবে উত্তর পশ্চিম ভারতে আগামী 3 দিন একই রকম তাপমাত্রা থাকলেও তার পরের 2 দিন 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। মধ্য ভারতের মধ্যপ্রদেশ ও বিদর্ভ এলাকায় তাপমাত্রা বৃষ্টির কারণে কমতে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এর পাশাপাশি আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় কেমন রয়েছে আবহাওয়া, রোদ ঝলমলে আকাশে ভ্যাপসা গরম নাকি মেঘলা আকাশে বৃষ্টির সম্ভাবনা, আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।